সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের সঙ্গে। ঋত্বিক, জেলা সফরে কার্যত ধারাবাহিকভাবে রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতিটি রোড শো থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক হতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকে যে রোড শো এবং যে পরিমাণে কর্মী সমর্থকদের জনসমাবেশ, তাতে নিঃসন্দেহে স্বস্তি দেবে তৃণমূলকে। দেখো, প্রথমে জানিয়ে রাখি যে বাঁকুড়ার শালতোরা এমন একটা বিধানসভা কেন্দ্র যা বিহারীনাথ পাহাড়ে ঘেরা এবং এখানকার মানুষের বৈচিত্র্য যেরকম, জীবনযাত্রায় বৈচিত্র্য যেরকম রয়েছে, তাদের প্রত্যেকবার নির্বাচনের সময় সমস্যা এবং দাবি তাও কিন্তু আলাদা আলাদা থাকে এবং তা অত্যন্ত প্রাসঙ্গিক। আর সেই বিধানসভা কেন্দ্রে আজকে এই মুহূর্তে প্রায় বিহারীনাথ পাহাড়ের কোল ঘেঁষেই রাস্তা দিয়ে একটা রোড শো চলছে। প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে এই রোড শো চলছে। তিনি তার যে গাড়িতে সবার রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই রোড শো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ 27 তারিখের এই নির্বাচন অন্তত 2019-এর এই বাঁকুড়ার ফলাফল, অর্থাৎ যে ইঙ্গিতটা দেওয়া রয়েছে, অর্থাৎ বিধানসভা বাড়ির হিসাব দেখলে এই কেন্দ্রেও কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, কিন্তু সেখানে শক্তি প্রদর্শন করা এবং তুমি যে প্রসঙ্গটা উল্লেখ করলে যে স্বস্তির নিঃশ্বাস দিতে পারছে কি, সেটা নির্বাচনের দিন বা বলা ভালো ফলাফলের দিন স্পষ্ট বোঝা যাবে। কিন্তু নির্বাচনী রং বা প্রচারে যে রঙিন বিষয়টা প্রতিফলিত করতে প্রত্যেকটা রাজনৈতিক দল মরিয়া থাকে, সেটা এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ, আমরা সরাসরি সম্প্রচারে যেরকম দেখাচ্ছি, বহু মানুষ তারা কিন্তু আজকে এসেছেন এবং যত মানুষ তারা আজকে এই রোড শোতে এই গাড়ির সঙ্গে সঙ্গে হাঁটছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত নেড়ে তাদেরকে সম্বোধন করছেন একই সঙ্গে, এবং রাস্তার দুধারে বহু মানুষ তারা বেরিয়ে আসছেন। বাঁকুড়ার মাটি ফলে খুব স্বাভাবিকভাবে তার সংস্কৃতিও আলাদা। আমি শুনতে পাচ্ছিলাম যে এখানে বেশ খানিকটা বলতে গেলে ব্যান্ড বাজতে বাজতে এর সঙ্গে সঙ্গে যাচ্ছে, নানান রকম ধুন সেখানে বেজে উঠছে। কিন্তু যে জিনিসটা লক্ষণীয়, বহু মানুষ তারা কিন্তু বেরিয়ে আসছেন, অত্যন্ত দাবদাহ রয়েছে। 2:30 নাগাদ এই রোড শো শুরু হয়েছে, তা সত্ত্বেও সেটাকে উপেক্ষা করেই কিন্তু এগিয়ে যাচ্ছে। শালতোরা একেবারে এমন একটা কেন্দ্র এবং সে সঙ্গে একেবারে তার একেবারে শালতোরা প্রপার শালতোরা বলতে যেটা পরিচিত, সেখানেই কিন্তু আজকে এই রোড শো হচ্ছে। আমরা জানি যে এই রোড শোর শেষে তিনি কিন্তু একটা সম্বোধনও করবেন, অর্থাৎ বক্তব্যও রাখবেন, সম্ভবত ওই গাড়ি থেকেই তিনি বক্তব্য রাখবেন, সেরকমই ব্যবস্থা করা রয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। প্রার্থীর সমর্থনে তিনি সন্তোষ কুমার মণ্ডলের সমর্থনে তিনি এই রোড শো করছেন। খুব স্বাভাবিকভাবে সেই বক্তব্যে, যেমনটা আমরা দেখছি প্রত্যেকটা বক্তব্যে, বিশেষ করে এই বাঁকুড়ায় যে কটা রোড শো হচ্ছে বা কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে বা এই জঙ্গলমহল এলাকায় যে কটি কর্মসূচি হচ্ছে, নিশানা লক্ষ্য স্থির করা রয়েছে ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করা, এবং যে কারণে তারা প্রায় একাধিক অভিমুখ সানিয়ে তারা কিন্তু নিশানা সাধছেন, এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তাই দেখা গিয়েছে অন্তত বিগত কয়েকটা এই ধরনের রাজনৈতিক কর্মসূচিতে। সম্ভবত আজও তেমনটাই হতে চলেছে, কিন্তু বাঁকুড়ার এই মুহূর্তের যা ফলাফল 2019-এর, তাতে যেহেতু 12টি বিধানসভা কেন্দ্রওয়ারি ফলাফলেই বিজেপি এগিয়ে রয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে রেকর্ড মার্জিনে এগিয়ে রয়েছে, ফলে সেটা অনেকটাই চ্যালেঞ্জিং সেই হিসাব দেখলে, ফলে সেই পরিকল্পনা অনুযায়ী অনেকটাই বেশি কিন্তু তাদেরকে আজকে আমরা দেখছি যে জঙ্গলমহলের এই অঞ্চলে বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বে তারা প্রচারে অনেকটাই জোর দিচ্ছেন, প্রার্থীকে নিয়ে প্রচার হচ্ছে, রোড শো হচ্ছে, তারই একটা কর্মসূচি আজকে এই মুহূর্তে। একেবারে এই ভিড়কে শেষ পর্যন্ত ভোটে রূপান্তরিত করতে পারে কিনা সেটা তো 2 মে জানা যাবে। আপাতত ঋত্বিক, তোমাকে ধন্যবাদ।